ঢাকা এয়ারপোর্টে এসে ল্যান্ড করি। ল্যান্ড করার পরে যখন আমি লাগেজ ফেলছিলাম ওই কাউন্টারটাতে, তখন খেয়াল করলাম আমার পকেটে একটা গোল্ডের প্যাকেট ছিল, ভেতরে কিছু গোল্ডের জিনিসপত্র ছিল, কিছু চেইন ছিল, ব্রেসলেট ছিল, তো সেগুলো মিসিং। সাথে সাথে আমি একটু খোঁজা শুরু করলাম আশেপাশে, পাচ্ছিলাম না সকল ব্যাগ, সব কিছু চেক করলাম বিভিন্ন জায়গায়, কোন কোন জায়গায় গিয়েছি ল্যান্ড করার পরে। সব জায়গায় যাওয়ার পরে আমি খুঁজছিলাম, এক ধরনের হতাশা। তারপরে এখানে যারা দায়িত্বে ছিল এডিপিএনের, তাদের একজনের কাছে আসলাম। আসার পরে আমি শেয়ার করলাম গোটা বিষয়টা যে এরকম, উনি বারবার আমাকে জিজ্ঞাসা করছিলেন কোন জায়গাটাতে এটা হারাতে পারি, এরকম একটা লোকেশন টাইম যদি আমি দিতে পারি তাহলে বাদ বাকিটা তারা চেষ্টা করবেন। শুনছিলেন মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ জামাল উদ্দিনের কথা। 100 গ্রাম সোনার অলংকার নিয়ে তিনি দেশে এসেছেন। এসব অলংকার তাকে দিয়েছিলেন তার বন্ধু, কারণ সেই বন্ধুর বোনের বিয়ে। অলংকারগুলো হারিয়ে বেশ বিপদের মধ্যে পড়লেন জামাল, যদিও তাকে ফিরে পাবার আশা দেখাচ্ছে বিমানবন্দর আম পুলিশ। অভিযোগ জানিয়ে বিমানবন্দর থেকে বাড়ি ফিরলেন জামাল। চলুন দেখা যাক তার অলংকার কে নিল আর বিমানবন্দর আম পুলিশ কি করলো। যাত্রীর অভিযোগ পাওয়ার পরে আমাদের যে সকল প্রসেস রয়েছে, যে প্রসিজার রয়েছে, সেই প্রসিজার অনুযায়ী আমরা এটা তদন্ত করা শুরু করি। আমরা সাদা পোশাকে খোঁজ লাগাতে থাকি যে আসলে এই ধরনের কোনো কিছু পাওয়া যায় কিনা। আমরা সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করার চেষ্টা করি। আবার ওইটা করার পরে কিছুক্ষণ পরে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে বেল্ট এরিয়াতে যখন তার লাগেজ কালেক্ট করতে যান, তখন কালেক্ট করা অবস্থায় ওই সময় ওনার পকেট থেকে, ওনার পকেটে থাকা 100 গ্রাম ওজনের গোল্ড, গোল্ডের অর্নামেন্টস ওনার পকেট থেকে পড়ে যায় অসাবধানতাবশত। খুঁজে না পেয়ে উনি উপায়হীন হয়ে আমাদের অফিসে আসেন এবং আমাদের অফিসে এসে উনি আমাদের কাছে অভিযোগটি করেন যে ওনার গোল্ড যেটা বেল্ট এরিয়া পর্যন্ত ওনার কাছে ছিল, হঠাৎ করে ওনার কাছ থেকে পড়ে যাওয়ার পরে উনি আর এই বেল্টটি খুঁজে পাচ্ছেন না এবং উনি এই গোল্ডটি খুঁজে পাওয়ার জন্য আমাদের সহযোগিতা কামনা করেন। আমি তখন বললাম যে আমার কাছে মনে হয়েছে ইমিগ্রেশন পাস পার করার পরে আমার পকেটে আছে, আর যখন আমি লাগেজ নিচ্ছি তখনই একটা ঝামেলা কিছু হয়েছে, আমি টের পেয়েছি এটা আমার কাছে নেই। তো ক্যামেরায় যখন চেক করলো দেখা গেল আমি যখন লাগেজ নিচ্ছিলাম ওই সময় আমার পকেট থেকে কিছু একটা পড়ছে। অন্য একজন যাত্রী যিনি সেম ফ্লাইটেই এসেছেন এবং সেম বেল্টই অপেক্ষা করছিলেন তার লাগেজের জন্য, কিন্তু জামাল উদ্দিন সাহেবের পকেট থেকে যখন এই গোলটা পড়ে যায় উনি তখন এটা দেখতে পান এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই এই গোল্ডের যে প্যাকেজটি ছিল সেই প্যাকেজটি উনি নিজের পকেটে নিয়ে নেন। কিছুতে এদিকে ল্যান্ড করেছি, তো বাসায় ইনফর্ম করার জন্য মোবাইলে হয়তো বারবার বের করছি খুলছি, যার কারণে পকেট থেকে এটা পড়ে গেছে। আমি এডিপিএনের বিভিন্ন সময় আমি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এই লস্ট আইটেমগুলো কত সাকসেসফুলি তারা রিকভার করেছে। একটা কনফিডেন্স ভেতরে ছিল। আমি আরও আমার কিছু ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করেছি, সাথে সাথে যারা বিভিন্ন প্রশাসনে ছিল তারা বলে যে যদি এটা এই পর্যন্ত পাওয়া যায় এবং এডিপিএন যদি কেসটা হাতে নেয় তো টেনশন করার কিছু নেই। আশা নিয়ে অপেক্ষা করলেও দুশ্চিন্তা বাড়তে থাকে জামালের। একদিন দুদিন করে 15 দিন পার হয়ে গেল, জামাল অলংকার উদ্ধারের খবর না পেয়ে হতাশ হয়ে পড়লেন। তবে বিমানবন্দর আম পুলিশ জামালকে ভরসা দিচ্ছে, তাকে অলংকার উদ্ধার করে দেওয়া হবেই। খুঁজে পাওয়ার বিষয়টাও খুব ইন্টারেস্টিং ছিল। যাত্রী যে গাড়িতে করে গেছে তিনি একটি সিএনজি ভাড়া করে যাওয়ার চেষ্টা করছেন, চলে যান। আমরা চেষ্টা করি সিএনজিটার একটা নাম্বারটা নেওয়ার জন্য, যেটাই হোক আলোর স্বল্পতা অথবা তার কারিগরি ত্রুটির কারণে সিএনজি নাম্বারটা আমরা আসলে তৎক্ষণাৎ আমরা খুঁজে পাইনি। এইগুলোর প্রাইস 100 গ্রামের নিচে, 99.26 বা 25 এরকম গ্রামের জিনিসপত্র ছিল। প্রাইস ফেলো বাংলাদেশি টাকা, যেগুলো ওল্ড মানে অর্নামেন্ট, সো প্রায় 5.5 লাখ। এইগুলো বেসিক্যালি একেবারে ওনার আমিও না, একজন রিলেটিভসের বিয়ের পারপাসে এগুলো মূলত আনা হয়েছিল। ওনারাও কান্নাকাটি করছে, মানে খুব মানে একটা ফ্রাস্ট্রেশন পুরো ফ্যামিলিতে। যখন 1-2 সপ্তাহ হয়ে গেল পাচ্ছিলাম না, কিছুটা ফ্রাস্ট্রেশন কাজ করছিল যে তখন মনে এটা গেছে, ছেড়েই দিয়েছিলাম আমরা আশা যে মনে হয় এটা আর পাওয়া যাবে না, লোকেজ করা যাবে না, বিকজ এই যাত্রী যদি আবার ফিরে চলে যায় বিদেশে তাহলে তো এটা গেলেই। তো পরবর্তীতে আমরা অন্যান্য এজেন্সিরও সহযোগিতা নিই, আমাদের ইমিগ্রেশন পুলিশ থেকে শুরু করে কাস্টমস সবার সহযোগিতা নিই এবং আরও যখন ডিটেল তদন্ত করে এই যাত্রীকে আমরা আসলে লোকেট করতে সমর্থ হই যে এই
তার পরিচয় এবং তার ছবি আমরা সংগ্রহ করতে সমর্থ হই। তো আমরা যাত্রীকে যখন শনাক্ত করতে পারি তার ছবি পেয়ে যাই, আমরা যাত্রীর পরিচয়টাও এবং ঠিকানাটাও উদ্ঘাটন করি। আমরা জানতে পারি যে যাত্রী একজন খাগড়াছড়ির বাসিন্দা, খাগড়াছড়ির রামগড় থানাধীন একজন বাসিন্দা। তো আমরা রামগড় থানার মাধ্যমে যাত্রীর সাথে প্রথমে যোগাযোগ স্থাপনের চেষ্টা করি। যাত্রীকে যখন আমরা নিয়ে প্রথমে আমরা অ্যাপ্রোচ করি যে আপনি এই ধরনের একটা ঘটনা কি এরকম ঘটেছে কিনা, এয়ারপোর্টে আপনি এই ধরনের কোনো কাজ কি হয়েছে কিনা, উনি কিন্তু প্রথমে সম্পূর্ণ অস্বীকার করেন এবং উনি আমাদের পুলিশ সদস্যদের সাথে কিন্তু উনি বেশ চোটপাটের সাথে কথা বলেন। উনি অস্বীকার করে উনি আমাদের ফোন কেটে দেন। তারপর যখন আমরা থানা পুলিশের মাধ্যমে ওনার একেবারে বাড়িতে উঠে হাজির হই, তখন উনি বুঝতে পারেন যে আসলে ব্যাপারটা আসলে তার হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এরপর উনি এটা স্বীকার করেন। তো এই পুরো প্রসিজারটাতে, আর যেহেতু খাগড়াছড়ি রামগড় একটা প্রত্যন্ত এলাকা, এখানে মানুষকে খুঁজে পাওয়াটাও একটু টাফ। তারপরেও থ্যাংকস টু আমাদের রামগড় পুলিশ স্টেশন, ওনারা আমাদের সর্বাত্মক সহযোগিতাতেই, যদিও একটু সময় লেগেছে কিন্তু শেষ পর্যন্ত আমরা যাত্রীকে মাসখানেক পরেও হলেও সেই অভিযুক্ত যাত্রীকে আমরা এই জামালউদ্দিনের মালামাল সহ আমরা এয়ারপোর্ট অফিসে হাজির করতে পেরেছি। অবশেষে মোহাম্মদ জামাল উদ্দিন ফেরত পেলেন তার অলংকার। প্রবাসী জামালের অলংকার যিনি নিয়ে গিয়েছিলেন তিনিও প্রবাসী। মালয়েশিয়া থেকে দুজনেই একই ফ্লাইটে বাংলাদেশে এসেছিলেন। এক মাস পর খাগড়াছড়ি থেকে উদ্ধার হলো 100 গ্রাম সোনার অলংকার। খাগড়াছড়ি থেকে বিমানবন্দরে এসে ফেরত দিতে বাধ্য হলেন সেই প্রবাসী। শুরুতে তিনি অলংকার নেওয়ার কথা অস্বীকার করেছিলেন। আসুন শুনি তিনি এখন কি বলেন। সেক্ষেত্রে আবার ধন্যবাদ জানাবো পুলিশ বাহিনীদেরকে,